হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা হয়তো কোশ্চেন করবে, ইউটিউবের মাধ্যমে ক্লাস করে 100% কোচিং ক্লাসের মতো কি গণিত শেখা সম্ভব? হ্যাঁ বন্ধু, আমি এর উত্তরে বলবো 100% সম্ভব না হলেও 100%-এর কাছাকাছি সম্ভব। কারণ বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে যেভাবে থাবা বসিয়েছে এবং সারা বিশ্বের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত, প্রায় 2 মাস হতে চললো স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর কতদিন বন্ধ থাকবে তাও কেউ সঠিকভাবে জানে না। এই পরিস্থিতিতে বলবো 100%-ই সম্ভব। বাড়িতে বসে ইউটিউব থেকে পড়াশোনা করা, এটাই সবথেকে ভালো ব্যাপার এই লকডাউন অবস্থায়। এরপর হয়তো বন্ধু কোশ্চেন করবে যে আমরা স্কুল বা কলেজে যদি কোনো কিছু বুঝতে না পারি, শিক্ষক বা শিক্ষিকাকে প্রশ্ন করে থাকি, শিক্ষক বা শিক্ষিকা পুনরায় আমাদেরকে বুঝিয়ে থাকেন, এখানে সেটি কীভাবে সম্ভব? হ্যাঁ বন্ধু, আমি এর উত্তরে বলবো, তুমি যে অঙ্কটি বুঝতে পারছো না সেই অঙ্কটি পুনরায় রিপিট করে দেখো। যদি তাতেও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমার মূল্যবান কমেন্টের যত তাড়াতাড়ি সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধু, আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোষে দেখি 7.1 নিয়ে আলোচনা করব। হ্যালো বন্ধু, আমি আছি তোমাদের সঙ্গে সন্দীপ। চলো ইন্টোর পর ফিরে আসছি সরাসরি খাতায়। বহুপদী সংখ্যামালা, এই চ্যাপ্টার অঙ্কগুলি কষার জন্য প্রথমে আমরা কয়েকটি সংজ্ঞা জেনে নেব। এই সংজ্ঞাগুলি জানলে কি হবে, আমাদের অঙ্কগুলি কষতে এবং বুঝতে সুবিধা হবে। চলো বন্ধুরা, তো ফার্স্টেই বহুপদী সংখ্যামালা কাকে বলে সেটা জেনে নেব, না কি লেখা আছে, না যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সংখ্যা সেসব বীজগাণিতিক সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা বলা হয়। বন্ধুরা কিছুই বোঝা গেল না? এরপর এই সংজ্ঞাটাকে যখন বিশ্লেষণ করব দেখো পরিষ্কার বোঝা যাবে কী বলেছে, যেসব বীজগাণিতিক সংখ্যামালা, তাহলে আমাকে জানতে হবে যে বীজগাণিতিক সংখ্যামালা কোনগুলো। এই যে 4x, 3y, 5z এই ধরনের যে টার্মগুলো বা সংখ্যাগুলো, এগুলোকে কী বলবো, বীজগাণিতিক সংখ্যামালা। অর্থাৎ যার মধ্যে একটি করে চলরাশি থাকবে, যেমন এখানে x আছে, এখানে y আছে, এখানে z আছে, আর একটি করে ধ্রুবক পদ থাকবে, 4, আর এখানে 3, এখানে 5। এছাড়া ABC এই তিনটির দ্বারাও ধ্রুবক পদকে বোঝানো হয়ে থাকে। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার ব্যাপারটা বোঝা গেল। এরপর কী বলেছে, বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক, তাহলে চলের সূচক বলতে এখানে এই যে 4x সংখ্যাটা লেখা হয়েছে, তাহলে এই 4x সংখ্যামালাটির যে চলরাশি আছে তার যেটা ঘাত সেটাকে বলবো সূচক। তাহলে এখানে চলের সূচক বলতে চলরাশির যে ঘাত, আর এটার ক্ষেত্রে দেখো 5z³ আছে, তাহলে এখানে চলরাশি জেড আছে, এর সূচক কত আছে, 3। তাহলে কি সূচক অখণ্ড সংখ্যা। এরপর আমাকে জানতে হবে অখণ্ড সংখ্যা, এটা তোমাদেরই প্রথম চ্যাপ্টারে অখণ্ড সংখ্যা ছিল। অখণ্ড সংখ্যা কাকে বলে, না স্বাভাবিক সংখ্যার দলে যখন শূন্যকে রাখা হবে এবং যে দলটি পাওয়া যাবে সেটি হয় অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা দেখো বন্ধুরা 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4 এইভাবে তুমি যত লিখবে সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যার দলের সঙ্গে যখন শূন্যকে রাখা হবে তখনই সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কী পাওয়া গেল, না যে চলরাশিগুলো থাকবে তার পাওয়ারে যদি অখণ্ড সংখ্যা পায় সঙ্গে সঙ্গে সেটাকে বলবো বহুপদী সংখ্যামালা, আর যদি অখণ্ড সংখ্যা পাওয়া না যায় তাহলে সেটি বহুপদী সংখ্যামালা নয়। তো বন্ধুরা চলো এর সঙ্গে আরও কিছু তথ্য জানা যাক। ধ্রুবক বহুপদী সংখ্যামালা কাকে বলে, না এই ধরনের যে সংখ্যাগুলো আছে 3, -7, 0, 8 এই ধরনের সংখ্যাগুলোকে কী বলা হবে বন্ধুরা, না ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আর এখানে যেটা শূন্য দেখতে পাচ্ছ, এই শূন্যটার একটা স্পেশাল নাম আছে বন্ধুরা, এই শূন্যটার নাম কি, না শূন্য বহুপদী সংখ্যামালা। এরপরে বন্ধুরা জানবো যে একপদী সংখ্যামালা কাকে বলে, দ্বিপদী কাকে বলে, ত্রিপদী কাকে বলে। না একপদী সংখ্যামালা মানে একটাই পদ থাকবে, তাহলে দেখো এখানে 2x আছে মানে এখানে একটাই পদ আছে, এর সঙ্গে যদি কিছু প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে তো থাকতো তখন সেটা দ্বিপদী সংখ্যামালা। যেমন এই দ্বিপদীর উদাহরণটা দেখলে পরিষ্কার বুঝে যাবে, এখানে দেখো 2x আছে, এর সঙ্গে +3, মানে এই একটা পদ, এই একটা পদ, অর্থাৎ এটি একটি দ্বিপদী সংখ্যামালা। আবার এখানে আরেকটি উদাহরণ লেখা হয়েছে 5z+z², এখানেও দেখো দুটো পদ আছে, 5z একটি পদ আর হচ্ছে z² একটি পদ, তাহলে দেখো এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এরপর আসছে ত্রিপদী সংখ্যামালা, তো ত্রিপদী সংখ্যামালা কাকে বলবো, না যে সংখ্যামালাতে 3টি পদ থাকবে, তাহলে
এই 2x² একটি পদ, 5x একটি পদ আর 9t একটি পদ। তাহলে দেখো এটি একটি ত্রিপদী সংখ্যামালা। আর এখানে আরেকটি লিখেছি না z³ + z²+3, তাহলে এটাতেও দেখো তিনটি পদ আছে, তাহলে এটাও ত্রিপদী সংখ্যামালা। আর বন্ধুরা যেটা জানতে হবে যে মাত্রা কাকে বলে। দেখো বন্ধুরা সংজ্ঞা কী বলছে মাত্রার, না কোনো বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা বলা হয়। তাহলে বন্ধুরা এটা উদাহরণটা নিয়ে বুঝালে ভালো বুঝতে পারবে। তো দেখো এখানে একটা উদাহরণ লিখেছি 2x² + 5x + 9, তাহলে কি না কোনো বহুপদী সংখ্যামালার এটি একটি বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত, এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত, এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2টা। তাহলে সর্বোচ্চ ঘাতের চলের সূচককে, এখানে চলরাশি বন্ধুরা কী আছে, x আছে, তাহলে চলের সূচককে, তাহলে সূচক কী আছে 2, তাহলে এখানে এই যে 2, ইহাই হচ্ছে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা। এখানে বন্ধুরা আর একটা লিখেছি, এখানে বন্ধুরা দেখো চলরাশি কে কে আছে, x আছে, y আছে, z আছে, এরপর আমাকে খেয়াল করতে হবে যে সর্বোচ্চ ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাত বন্ধুরা কত আছে, 5 আছে, তাহলে সর্বোচ্চ ঘাতের চলের সূচককে, তাহলে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত হবে বন্ধুরা, না 5। দেখো বন্ধুরা 7.1-এর একের দাগের অঙ্কগুলি কী করতে বলা আছে, নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি আর যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে আমাকে এখানে খুঁজতে হবে যে কোনগুলো কোনগুলো বহুপদী সংখ্যামালা আর তাদের মাত্রা। তো বন্ধুরা আমি অঙ্কগুলি খাতায় লিখে ফেলেছি, তো চলো খাতায় যাওয়া যাক। তো প্রথমের অঙ্কটা বন্ধুরা দেওয়া আছে, দেখো 2x⁶ - 4x⁵ + 7x² + 3। তাহলে এখানে দেখো বন্ধু চলরাশি কী আছে, x আছে, x-এর দেখো প্রত্যেকটা আমাকে x-এর যে পাহাড়ের সূচকগুলো থাকবে সেগুলো অখণ্ড সংখ্যা নাকি দেখে নিতে হবে। তাহলে 6, 5, 2 এগুলো সবই অখণ্ড সংখ্যা, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো কি না বহুপদী সংখ্যামালা। আর বন্ধুরা ইহার মাত্রা কত, ইহার মাত্রা এই যে সব থেকে বড় পাওয়ার কথা আছে 6, তাহলে ইহার মাত্রা 6। তো নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা কী আছে, x⁻²² আছে, +2x⁻⁴। আমাকে বন্ধুরা চলরাশির ঘাতে কী থাকতে হবে, অখণ্ড সংখ্যা থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে অখণ্ড সংখ্যা নেই, সঙ্গে সঙ্গে বলে দেবো যে ইহা বহুপদী সংখ্যামালা নয়। তো বন্ধুরা নেক্সট দেখো কী আছে, y³ - 3x² y + √7। তাহলে এখানে দেখো চলরাশি y আছে, তাহলে y-এর পাওয়ারগুলো দেখো এটা 3 আছে, এটা 1 আছে, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো কি না বহুপদী সংখ্যামালা। আর বন্ধুরা ইহার মাত্রা কত হবে, না ইহার মাত্রা কত, না 3। আবার দেখো বন্ধুরা এটা কত আছে, 1x - x+2, তাহলে এটাকে বন্ধুরা কি লেখা যাবে, না x⁻¹। এটা কত থেকে পাবো বন্ধুরা, সূচক থেকে, -x+2। বন্ধুরা পরিষ্কার করে খেয়াল করেছে চলরাশি x আছে, এর ঘাতে দেখো অখণ্ড সংখ্যা নেই, সঙ্গে সঙ্গে কি বলে দেবো না ইহা বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয়। তো নেক্সট অঙ্ক দেখো কী আছে বন্ধুরা, x⁻¹-1 আছে, তাহলে দেখো বন্ধুরা চলরাশি x আছে আর দেখো অখণ্ড সংখ্যা আছে, তাহলে বহুপদী সংখ্যামালা ইহা, তাহলে ইহা বহুপদী সংখ্যামালা। আর ইহার মাত্রা কত হবে, দেখো বন্ধুরা সর্বোচ্চ পার 51 আছে। নেক্সট বন্ধুরা দেখো এই 3টা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু রুটের বাইরে নেই, তাহলে এটাকে কী লেখা যায়, না t⁻¹। এটা কোথা থেকে শিখছি, এটা আমরা সূচক থেকে শিখেছি, প্লাস দেখো কত t/27 আছে, এরপর টি এর পাওয়ারগুলো খেয়াল করো এটা অখণ্ড সংখ্যা নেই, সঙ্গে সঙ্গে বলে দেবো কি না ইহা বহুপদী সংখ্যামালা নয়।
তো নেক্সট অঙ্ক দেখো বন্ধুরা, এখানে 15 আছে। 15টা বন্ধুরা এটি কি না ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে 15টা দেখো কি লেখা যায় না, 15 গুণিত এক্স টু দি পাওয়ার 0 যদি লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার 0-র ভ্যালু কত না আমরা সূচক থেকে জানি যে 1। তাহলে 15 গুণিত 1 মানে সেটা কত হচ্ছে না 15-ই হচ্ছে, মানে আমার একদম অঙ্কে দেখো 15 ছিল, 15-ই হচ্ছে, মানে কোনো কিছু ভুল করিনি। তাহলে অবশ্যই বন্ধুরা কি লিখবো না, ইহা বহুপদী সংখ্যামালা, ইহার মাত্রা কত হবে বন্ধুরা দেখো শূন্য। তো নেক্সট দেখো বন্ধুরা আছে শূন্য। বন্ধুরা এই শূন্য সম্পর্কে একটি কথা দেখো, এটা শূন্য ইনটু যদি এক্স টু দি পাওয়ার 0 লিখি তাহলে এটা কত হবে বন্ধুরা, শূন্য ইনটু এক্স টু দি পাওয়ার 0-র ভ্যালু 1 জানি আমরা, তাহলে এটা কত পাচ্ছি না এটা দেখো 0 পাচ্ছি। আবার বন্ধুরা যদি শূন্যটা লিখেছি ইনটু এক্স টু দি পাওয়ার যদি বন্ধুরা স্কোয়ার লিখি, মানে এক্স স্কোয়ার যদি লিখি তাহলে কত পাবো না বন্ধুরা, এটা শূন্য পাবো। আবার বন্ধুরা দেখো 0 ইনটু এক্স টু দি পাওয়ার যদি 5 লিখি তখন কত না এটাও দেখো শূন্য পাবো। তাহলে দেখো বন্ধুরা এখানে এটা থেকে বলতে পারি যে এর মাত্রা 0, আবার এর মাত্রা কত 2, এর মাত্রা দেখো 5। তাহলে আমরা একটা নির্দিষ্ট কিছু বলতে পারছি না, তাহলে শূন্যটা অবশ্যই বহুপদী সংখ্যামালা, কিন্তু ইহার মাত্রা কী হবে, ইহা হচ্ছে বহুপদী সংখ্যামালা। ইহার মাত্রা কী হবে বন্ধুরা না অসংজ্ঞাত। তো নেক্সট অঙ্ক দেখো বন্ধুরা কত আছে, জেড প্লাস 3/z + 2, তাহলে এটাকে লেখা যাবে কত, জেড প্লাস 3, এটাকে সূচকের নিয়ম অনুসারে উপরে তুললে তাহলে জেড টু দি পাওয়ার -1 + 2। তাহলে বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখো যে চলরাশি জেড আছে, জেডের পারে দেখো অখণ্ড সংখ্যা নেই, অখণ্ড সংখ্যা পাচ্ছি না, তাহলে সঙ্গে সঙ্গে কী বলে দেবো না বহুপদী সংখ্যামালা নয়। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখো কত আছে না, y³ + 4, তাহলে এখানে চলরাশি কী আছে বন্ধুরা, ওয়াই আছে, আর ওয়াইয়ের দেখো ঘাতেতে দেখো অখণ্ড সংখ্যা আছে, সঙ্গে সঙ্গে কী হয়ে গেল বন্ধুরা না বহুপদী সংখ্যামালা। আর বন্ধুরা ইহার মাত্রা কত হচ্ছে না, ইহার মাত্রা দেখো সর্বোচ্চ পাওয়ার 3 আছে। আর এই অঙ্কটা দেখো বন্ধুরা চলরাশি কী আছে, এক্স, এগুলো কী আছে দেখার দরকার নেই, শুধু চলরাশিটা দেখবো বন্ধুরা। দেখো এক্স আছে, তাহলে এক্সের দেখো ঘাতে খেয়াল করে দেখো এটা 2 আছে, এটা 1 আছে, মানে অখণ্ড সংখ্যা, তাহলে অবশ্যই এটা কী হয়ে গেল না বহুপদী সংখ্যামালা। আর বন্ধুরা ইহার মাত্রা কত হবে না সর্বোচ্চ পাওয়ারটা দেখে নাও, ইয়ার মাত্রা দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তাহলে অবশ্যই 2। এরপর বন্ধুরা দুইয়ের দাগের অঙ্কগুলো দেখবো কী আছে, দেখো বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। তাহলে একচল বিশিষ্ট বন্ধুরা খুঁজতে হবে, একচল বিশিষ্ট মানে কি, একটাই চলরাশি থাকবে, হয় এক্স অথবা ওয়াই অথবা জেড, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, তাহলে একচল বিশিষ্ট সেটা খুঁজতে হবে। আর কি না সেটা কঘাত, মানে একঘাতের সমীকরণ না দুঘাত না ত্রিঘাত, সেটা আমাকে খুঁজে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি অঙ্কগুলো টুকে নিয়েছি, তো কত আছে 2x + 1 2x + 17, তাহলে দেখো বন্ধুরা এখানে তো অবশ্যই চলরাশি কিন্তু একটাই আছে, তাহলে কি লিখে দেবো, ইহা একচল বিশিষ্ট, ইহা একচল বিশিষ্ট কঘাত সমীকরণ বন্ধুরা না, এর পার দেখো একই আছে, তাহলে একঘাত সংখ্যামালা। তো দ্বিতীয়টা দেখো বন্ধুরা চলরাশি কিন্তু একটাই আছে, কিন্তু এর ঘাত দেখো সব থেকে হায়েস্ট ঘাত কত আছে 3, তাহলে বন্ধুরা কী লিখবো, ইহা একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তো বন্ধুরা নেক্সট কী আছে দেখো, এখানে দুটো চল আছে, তাহলে আমাকে বন্ধুরা একচল বিশিষ্ট খুঁজতে বলেছে, এখানে দুটো চল আছে, তাহলে এটা আমার কিছু লেখার দরকারই নেই। তো দেখো নেক্সট অঙ্কটা, এটা দেখো একটাই চল আছে, কত কী চল না এক্স চল, তাহলে কী লিখে দেবো বন্ধুরা, ইহা একচল বিশিষ্ট কঘাত বন্ধুরা দেখো 3 ঘাত,
মানে ত্রিঘাত। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখো কত আছে, রুট টু প্লাস টি মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে চলরাশি কী আছে বন্ধুরা, টি আছে। তাহলে অবশ্যই ইহা একটাই চল আছে, টি ছাড়া অন্য কিছু নেই। তাহলে ইহা এক চল বিশিষ্ট কঘাত সমীকরণ না দ্বিঘাত, দ্বিঘাত সংখ্যামালা। তো নেক্সট দেখো বন্ধুরা কত আছে, রুট ফাইভ এক্স আছে। তাহলে এখানে চলরাশি বন্ধুরা কত আছে, এক্স আছে। তাহলে অবশ্যই ইহা এক চল বিশিষ্ট, আর ঘাত দেখো এক আছে। তো বন্ধু আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে এই 7.1 এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। তবে এই অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে একটা অঙ্ক করতে পারবে না। আর যদি আমার এই ভিডিও থেকে যদি তোমার কিছু উপকার হয়ে থাকে বা ভিডিওটি তোমার কিছু লাভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। হয়তো বন্ধু বান্ধবীদেরও এই ভিডিওটি কিছু উপকারে আসতে পারে। বাই।